পুলিশের বিশেষ অভিযানে দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের আরও একশো আশি নেতাকর্মীকে গ্রেপ্তার করেছেন তাদের মধ্যে যশোরে একশো জন মানিকগঞ্জে চৌত্রিশ জন মাগুরায় বিশ মুন্সীগঞ্জে ছয় ও পিরোজপুরে পাঁচ চট্টগ্রাম রাজবাড়িতে চারজন করে টাঙ্গাইলে তিন নেত্রকোনায় দুই এবং নারায়ণগঞ্জ পটুখলিতে একজন করে গ্রেপ্তার হন বিএনপি নেতারা বলছেন দশ ডিসেম্বর ঢাকার গণসমাবেশ ঠেকাতে পুলিশ আওয়ামী লীগ লীগের সাতজন মামলায় নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয় মামলার প্রত্যাহারে ও নেতাকর্মীদের মুক্তির দাবি জানান তারা যশোরের বিশেষ অভিযানের নামে পুলিশ অন্তত একশো করে বলেছে গ্রেফতার করেছেন বিএনপি দলটির নেতারা বলেছেন এক ডিসেম্বর থেকে বৃহস্পতিবার পর্যন্ত জেলায় দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয় তাদের মধ্যে শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ বুধবার রাতে জেলা বিএনপির সদস্য সচিব সাবিরুল হক শাহাবুব কয়েকজনকে ধরতে তাদের বাড়িতে অভিযান চালায় পুলিশ সাবিরুলকে হক সবু বলেন ঢাকায় গণসমাবেশে বাঞ্চালে পুলিশিক গায়েবী মামলা ও নেতাকর্মীদের গণহারে গ্রেপ্তার করা হয় এসব করে আন্দোলন ঠেকানো যাবে না এবং সব বাধা উপেক্ষা করে ঢাকায় সমাবেশ সফল করা হবে তবে কোতলে থানার ওসি তাজুল ইসলাম জানার সুনির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তারা বিএনপির নেতাকর্মী কিনা তা জানি